হ্যালো আমার ইভি ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে হচ্ছে বিজয়া দশমী, তো আমার থেকে ছোট যারা আছো তাদেরকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আর ভিডিওগুলো দেখার জন্য। আর তোমরা কেমন আছো কমেন্টে লিখো। আর আমার থেকে যারা বড় আছো তারা প্রণাম নেবেন। অ্যান্ড আজকে যে মানে সাড়ে নয় আসার কথা ছিল, বাট এখনও আসতে পারে, কোনো গ্যারেন্টি নেই। এবার এখন আমরা তোমাদেরকে দুটো ঠাকুর অবশ্য আমাদের দেখানো হয়নি, রবীন্দ্রপল্লীটা দেখানো হয়নি, আর আরটি মোড়ের একটা ঠাকুর হয় আর একটা নেতাজি স্কুলের কাছে একটা হয়। তো ওই তিনটে তোমাদের দেখানো হয়নি, মানে ওগুলো আমরা প্রত্যেকবার দেখি, বাট এইবার আমাদেরও যাওয়া হয়নি। তো আমরা ঠিক করেছি ওইগুলোকে আজকে কভার করব, দেন তারপরে যা হয় সেগুলো দেখা যাবে। তো আপাতত চলো ভিডিওটা শুরু করা যাক। এর আগে একটা মন্দিরে গেছিলাম, যেটা হচ্ছে ওই নেতা ওই মোবাইল স্কুলটা ঠিক পাশেই। তো ওখানে আবার সিলিং ফ্লোরে যে কাজগুলো করেছে ওগুলো আবার সেই লাগতো। তো এবার এলাম আরটি মোড়ের পাশে যে ঠাকুরটা হয়, প্রতিষ্ঠান যে ঠাকুরটা হয় সেটা, চলো ওইটা দেখবো, দেন তারপরে এখান থেকে আপাতত বেরোবো। আরটি মোড় থেকে বেরোলাম, এবার নেতাজি স্কুলেরটা যাবো। বাট এখন হচ্ছে নেতাজি স্কুলে আমি রাস্তাটা ঠিক মতো করেছি, নেতাজি স্কুলটা চিনি, বাট নেতাজি স্কুলের কাছে যে মন্দিরটা আছে ওই মন্দিরের রাস্তাটা আমি এখন ঠিক চিনি না। তো এরপরে তোমাদের যে শর্টটা দেখালাম ওটা হচ্ছে শ্রীহাজার সার্বজনীন দুর্গাস্ত দেখাচ্ছিল। তো নেতাজি স্কুলের ওখানে আগে যায় গিয়ে মন্দিরটা খুঁজে পাবো, এটাও আমি এখন ঠিক মতো জানি না, তো আমাকে গিয়ে দেখতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলছে, গানটা একটু মন দিয়ে শোনো, এই গানটা হচ্ছে আমার ফেভারিট গান, মানে বেঙ্গলি সঙের মধ্যে ফেভারিট গান এটা একটা। তো ভেবেছিলাম যে নেতাজি স্কুল থেকে গিয়ে হয়তো আরও কোথাও যেতে হবে, মানে ওই প্রগতি ঠাকুরটা দেখার জন্য বা প্রগতি ক্লাবের ঠাকুরটা দেখার জন্য। বাট এসে দেখলাম কি নেতাজি স্কুলের ভিতরেই তো বল, তো ভিতরেই আছে, পিছনে আছে প্রগতি ক্লাবের ঠাকুরটা, প্যান্ডেলটাও ভালো লাগলো বাইরে থেকে, এখন গিয়ে ভিতরে যাইনি। তো চলো ভিতরে যাই, ভিতরে তোমাদের শর্টগুলো দেখাই আস্তে আস্তে, আর দেখা যাক ভিতরটা কীরকম কী হয়েছে না হয়েছে। আর বস, এই গানটা শুনলে না একটা আলাদা একটা সুকুন, কেমন লাগছে আজকে? তো আজকে অত সায়ন নাই আমি আর ভাই, তো দেখা যাক কতটা কি করি না করি, যা করবো করবো, লাস্টে বস খেয়ে দিয়ে বাড়ি ঢুকবো, এটাই হচ্ছে মেন কারণ। আমার সায়নটা মোট কথা সায়নটার মধ্যে বাড়ি ঢুকতে হবে। তো কালকে অনেক দেরি হয়ে গেছিল বাড়ি ঢুকতে, মোটামুটি আমরা কম করে হলেও 11:10 বাজিয়ে দিয়েছিলাম। তো আজকে একটু তাড়াতাড়ি ঢোকার চেষ্টা করবো বাড়ি। তো চলো আপাতত ভিতরে শর্টগুলো দেখো কেমন কি লাগছে, আগে আমরাও দেখি তোমরাও দেখো। Love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game. তো ভিতরে শর্টটা কেমন লেগেছে জানিও, অ্যান্ড আমার তো ভাই ঠাকুরটা ভালো লেগেছে। অ্যান্ড বাইরের থেকে যে শর্টটা দেখতে পাচ্ছ, মানে বাইরে যে থিমটা দেখতে পাচ্ছ ওইটাও আমার ভালো লেগেছে। তো চলো এবার যাবো রবীন্দ্রপল্লী, কারণ রবীন্দ্রপল্লী তোমাদের আমি কথা দিয়েছিলাম যে লাইটিংয়ে দেখাবো কেমন লাগছে। তো চলো একদম লাইটিংয়ে দেখাবো, কারণ ভাই রবীন্দ্রপল্লীটা দেখেনি এখন অবধি, তো ওকেও দেখাবো। তো বস এই গানগুলো না সিরিয়াসলি মন থেকে বলছি সেরা লাগে শুনতে, তো চলো রবীন্দ্রপল্লীতে গিয়ে দেখা হচ্ছে। তো রবীন্দ্রপল্লী এসে গেলাম, এখানে হাবিবের সামনে দাঁড়িয়ে আছি। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে এখানে একটা লাইটিংয়ের গেট দেখলাম, বাট লাইটিংয়ের গেটটা সেই লেভেলের করেছে, তো তোমাদেরকে দেখাবো। দেন রবীন্দ্রপল্লী ঢুকে গেলাম, এবার রবীন্দ্রপল্লী থেকে বেরিয়ে কী করবো আমরা এখন জানি না, চলে তো এলাম। বাট চলো রবীন্দ্রপল্লী তোমাদের গেটের লাইটিং থেকে শুরু করে সমস্ত কিছুটা দেখাই, তারপরে কোথায় গিয়ে আড্ডা মারবো কী করবো কিছু জানি না, আগে তোমাদের লাইটিংটা দেখাই। ওপরে বস মুরগি নাচছে, তো চেঞ্জ হয়ে গেল অবসর। ওই যে ওংটা যাচ্ছিল না, এখন তো আবার ডলফিন হয়ে গেল, যে ওই যে ওংটা যাচ্ছিল ওখানে একটু আগে একটা মুরগি নাচ করছিল, তো ওইটার জন্য আমি আবার তাড়াতাড়ি দাঁড়ালাম ওই শটটা নেওয়ার জন্য, বাট পেলাম না শটটা।
সো গাইস রবীন্দ্র বলিটা কমপ্লিট করলাম। তোমাদেরকে আমি বলেছিলাম যে বিকাল মানে নাইটে শটটা আমি দেবো, তো নাইটে শটটা দিলাম, কীরকম কী লেগেছে জানি না। বস সকালের থেকে নাইটে শটটাতে বেশি সেরা লাগছে। তো এবার এখন আপাতত ঠিক নেই কোথায় বসবো বা কিছু, এখন কোথায় দেখাতে যাবো এইটুকু জানি। তো চলো আবার আমাদের আমাদের আড্ডা হয় আনন্দপুর, নয়তো মৌমাছি দুটোর মধ্যে কোনো একটা জায়গাতে যাবো, দেন বসবো, তারপর টাইমিং হবে, তারপর খেয়ে দিয়ে দেন বাড়ি। সো গাইস আমরা মৌমাছিতেও গিয়ে বসেছিলাম, দেন মৌমাছি থেকে আনন্দপুরে গেলাম। আনন্দপুরে ক্যারেটা হচ্ছিলো, তো ক্যারেটা কিছু দেখলাম বাট শর্ট নিইনি। আর এখন আমরা কালীদা দোকান থেকে, কালী ফুড কর্নার বা কালী ফুড সেন্টার যাই বলো তোমরা, ওখান থেকে খেয়ে দিয়ে দেন আমরা এখন বাড়ি যাচ্ছি। এখন বাজছে কটা, 9:20, তো বাড়ি যাচ্ছি একটা কিন্তু স্প্রাইট। আর 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 একটা কথা, আমরা খেলাম কালীদা দোকানে বাট মা ভা মানে মা দাদা এরা খেলো সাদে আলাদে। তোমাদের একটা অ্যাডভাইস দিই, পুজো পেরিয়ে গেল আই থিঙ্ক, তো যখনই কোনো বড় রেস্টুরেন্টে খেতে যাবে মানে বিশেষ করে ওই বড় নাম, খাবারের বড় নাম আর অ্যামাউন্ট ছোট দেখে খেতে যাবো না, তাহলে মানে অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ আমরা টিচার সাথে একবার খেতে গিয়েছিলাম বাট তখন আমরা অবশ্যই ভিডিও করিনি, যখন টিচার সাথে খেতে গিয়েছিলাম তখন মানে আমরা বড় বড় নাম খুঁজলাম, যে বড় বড় নাম খোঁজার পর ছোটো ছোটোর দাম খুঁজছি, মানে অ্যামাউন্ট ছোট, ওই 60-70-80 এরকম টাইপের, যে বাস মানে লেভেলের ভাই ওইটা লেভেলের। তো তোমাদের জন্য এটা একটা অ্যাডভাইস রইলো, খবর এরকম করতে যাবো না, শেষে টাকাটা জলে যাবে। তো আমরা ভাই রাখি কেমন খেলি, এখন একটা নিচে স্প্রাইট এটা খাবো, দেন এখান থেকে বাড়ি যাবো। তো পুজোর ব্লগটা পুরোপুরিভাবে এতটাই রাখছি, অ্যান্ড আর এরপরে আর কী হবে না হবে কোনোটাই কিছু ঠিক নেই, কোনোটাই কিছু জানি না, যা হবে পরে দেখা যাবে। আপাতত ভিডিওটা এখানে রাখছি, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। ও কালকে চলে যাবে বাড়ি, সকালে বাসে নাকি? তো চলো আপাতত ভাই পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, পরবর্তী কী ভিডিও আসবে না আসবে কবে আসবে কিছু জানি না, আপাতত বাই।